আজকে আমরা দেখব এলইডির সাথে কত মানের রেজিস্ট্যান্স ইউজ করলে এটা সর্বোচ্চ গ্লো করবে। আমরা সাধারণত এভাবে এলইডি ইউজ করি, একটা ব্যাটারি, তার সাথে একটি রেজিস্ট্যান্স এবং একটি এলইডি। এখন রেজিস্ট্যান্সের মান যদি বেশি হয় তাহলে এলইডি অল্প গ্লো করবে, এবং যদি রেজিস্ট্যান্সের মান অনেক কম হয় তাহলে এলইডি ফেটে যাবে। শুধুমাত্র একটি নির্দিষ্ট রেজিস্ট্যান্সে এলইডি সুন্দরভাবে গ্লো করানো যাবে। আমরা ক্যালকুলেট করব কত মানের রেজিস্ট্যান্স ইউজ করলে এলইডি সর্বোচ্চ গ্লো করবে। আমরা ডেটা শিট থেকে দেখতে পাই হোয়াইট 5 মিলিমিটার এলইডি, এই এলইডি গুলা এগুলার ফরওয়ার্ড ভোল্টেজ 2.7 ভোল্ট, অর্থাৎ এটা সর্বোচ্চ 2.7 ভোল্ট ড্রপ করবে, এবং 2.7 ভোল্ট যদি ড্রপ হয় তাহলে এটি সর্বোচ্চ গ্লো করবে। এখানে ব্যাটারি ভোল্টেজ যদি ভি হয় এবং এলইডির অ্যাক্রস যদি 2.7 ভোল্ট ড্রপ হয় তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রস ড্রপ হবে ভি মাইনাস 2.7 ভোল্ট, অর্থাৎ ব্যাটারির ভোল্টেজ যদি হচ্ছে 12 ভোল্ট হয় তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে 12 মাইনাস 2.7, অর্থাৎ 9.3 ভোল্ট। এবং ডেটা শিট থেকে দেখা যায় ডিসি ফরওয়ার্ড কারেন্ট 30 মিলি অ্যাম্পিয়ার, এখানে ফরওয়ার্ড ভোল্টেজ 2.7 ভোল্ট, অর্থাৎ এলইডির অ্যাক্রসে যদি 2.7 ভোল্ট ড্রপ হয় তাহলে এলইডির দুই প্রান্ত শর্ট হয়ে যাবে, সেখানে কোনো রেজিস্ট্যান্স আর থাকবে না। এবং এলইডির ফরওয়ার্ড কারেন্ট 30 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এই এখন শর্ট হওয়ার পরে এলইডির ভিতর দিয়ে যদি 30 মিলি অ্যাম্পিয়ার যায় তাহলে সর্বোচ্চ গ্লো করবে, এবং এর থেকে বেশি যদি প্রবাহ হয় তাহলে এলইডিটা কেড়ে যেতে পারে। তাহলে এখানে রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু ভি বাই আই। যদি আমরা এখানে নির্ণয় করতে চাই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত পাওয়ার ড্রপ হবে তাহলে তার সূত্র হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এখানে ধরা যাক ব্যাটারি ভোল্টেজ 9 ভোল্ট এবং এলইডি অ্যাক্রসে 2.7 ভোল্ট ড্রপ হলে এলইডি সর্বোচ্চ গ্লো করবে। সাধারণত 5 মিলিমিটার এলইডি গুলো এরকম হয়। রেজিস্ট্যান্সের ভ্যালু আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, এখানে ভি হলো 9 মাইনাস 2.7 এবং আই হলো 30 মিলি অ্যাম্পিয়ার। আর ইজ ইকুয়াল টু 9 মাইনাস 2.7 বাই 30 মিলি অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 210, অর্থাৎ এখানে 210 ওম রেজিস্ট্যান্স ইউজ করলে সর্বোচ্চ গ্লো করবে। মানে আমরা এখানে 200 ওম ইউজ করতে পারি, বা 1000 এর দুইটা রেজিস্টার। এখানে ব্যাটারি এবং এলইডি নির্ভর করে এখানে রেজিস্ট্যান্সের মান চেঞ্জ হবে। এখানে পাওয়ার বের করলে পাওয়া যাবে ভি স্কোয়ার বাই আর, 9 মাইনাস 2.7 স্কোয়ার বাই 200 ইজ ইকুয়াল টু 0.198, অর্থাৎ রেজিস্ট্যান্সে 0.198 ওয়াট তাপ উৎপন্ন হবে। এখন রেজিস্ট্যান্সে এরকম হতে হবে যাতে এই তাপটা নিতে পারে।